আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, যারা কাছ থেকে দূর থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামটা দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার নামে, আল্লাহ রাসূলের নামে আমরা এখন একটু সালাত সালাম পড়ে নেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত আমাদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে যা যা খায়ের দান করুন। যে কষ্ট তিনি ওহুদের ময়দানে পেয়েছেন, এটা ও মানে অবর্ণনীয়, অবর্ণনীয়। আমরা দেখতে পেয়েছি যে কিভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যুদ্ধে তিনি ইনজিওর্ড হয়েছেন, সেখান থেকে আবার কিভাবে বেঁচে ওঠার প্রয়াস পেয়েছেন। আমরা গত এপিসোডে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে ইয়া আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, তোমাদেরকে ডাকছি, তোমরা আসো। এই কথাটা আসলে মনে হয় যেন যে ওই সময়টা একটু দরকার ছিল, কারণ যেভাবে মানুষ ভাগা শুরু হয়েছে, তো ওই সময় কিন্তু গোটা মদিনা ক্যাপচার হয়ে যাওয়ার মোটামুটি পর্যায়ে চলে যাচ্ছিল। তাহলে এই কথাটাই সুবিধা হয়েছে যে এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, এবং তিনি এসে দেখলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহর কুরবানি আত্মোৎসর্গ, তিনি এসে যুক্ত হলেন, তার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, জিয়াদ ইবনে সাকান আসলেন, আবু দুজানা চলে আসলেন। এইভাবে তারা 10 জনের মতন ঢাল, বুহ তৈরি, যেটা আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে ঘিরে তারা দাঁড়িয়ে গেল, এবং তারা মোটামুটি আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে পাহারা দেওয়া এবং ইসলামকে বাঁচিয়ে রাখার যে সর্বশেষ চেষ্টাটা এখান থেকে শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল মানে আরও বিপদ, আরও বিপদ শুরু হয়ে গেল। সেই বিপদটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন রক্ষা করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, সেটা কীভাবে করা যায়। তো একদল লোক কিন্তু মানে মানে পাহাড়ের দিকে পালাই গেছেন, এবং ওইটা একটা ভালো জায়গা যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চিন্তা করেছেন যে বাকি সাহাবাদেরকে নিয়ে তিনি মদিনার দিকে না অগ্রসর হয়ে পিছন দিকে পাহাড়ের যে গোলাকৃতি যে জায়গাটা আছে, চতুর্পাশে পাহাড়ের এরকম কিছু এগিয়ে আসছে, আর মাঝখানে একটা জায়গা আছে, তার উপরে ওখানে একটা ঝর্ণা আছে, এটা এখনও পর্যন্ত আছে। আমরা যারা দেখেছি ওখানে, যে আপনারা যে দেখে আসবেন, যারা যদি যখন যান ওখানে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওখানে যাওয়ার জন্য উনি চেষ্টা করছেন। তো এখন যে জিনিসটা হলো যে মানে উনি জীবিত আছেন, উনি মরেননি, এই কথাটা একেবারে খুব দ্রুত কাফেরদের মাঝখানে চলে গেল। চলে গেল মানে যুদ্ধের পরিস্থিতি এবার মুসলমানদের একেবারে খারাপের দিকে আসছে। হ্যাঁ, মানে এতক্ষণ পর্যন্ত তো ধরেন সন্দেহের মধ্যে দোলা চালে ছিল, এখন কাফেররা সব চলে আসতেছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেখানে যে পয়েন্টে আছে সেখানে তাকে মেরে ফেলার জন্য। তো তো এই সময় আমরা যেটা বললাম যে প্রায় 10 জন মতন সাহাবা তারা একযোগে আল্লাহ রসুলকে ঢাল, আল্লাহ রসুলের জন্য ঢাল হয়ে তারা দাঁড়ালো যে করে হোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জীবিত রাখতে হবে। এবং ওই পাশ থেকে মানে বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছে যে তাকে মেরে ফেলা হবে। এর মধ্যে আবু দাজানাকে আমরা মানে এখানে উল্লেখ করতেই হয়, যে যিনি আল্লাহ রসুলের কাছ থেকে মানে তরবারি নিয়েছিলেন, এবং তরবারির হক যেটা আদায় করা ছিল, উনি যদি নাম্বার দেওয়া হয় তাহলে 100-তে 100 নম্বর পেয়ে গেছেন, উনি সেটার হক আদায় করেছেন। এবং তিনি এই এই কঠিন মুহূর্তে আল্লাহ রসুলকে পিছনে রেখে সামনে এমনভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন যে তার এই গোটা দেহের মধ্যে প্রায় 70টার মতন বর্ষার আঘাত, তরবারির আঘাত তার গোটা শরীরের মধ্যে ছিল, বাঁচার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা সেদিন বাঁচিয়ে রাখছেন। হাতিব ইবনে আবি বলতা, তিনি একজন বাদেরি সাহাবা, তার মধ্যেও আমরা দেখলাম যে যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ মারতে আসতেছে তখন তিনিও এগিয়ে যাচ্ছেন। এমনকি যে উতবা ইবনে আবি ওয়াক্কাস, উতবা ইবনে আবি ওয়াক্কাস যে প্রথম আঘাতটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মারছিলেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে আমি চেষ্টা করেছি তাকে হত্যা করার জন্য, কিন্তু সে পালাই চলে যেত, কিন্তু তাকে মেরেছিল কিন্তু মানে হাতিব ইবনে আবি বলতা। আমরা আরেকজনকে দেখি, সাহাল ইবনে হানিফ, তিনি ছিলেন যাদেরকে আল্লাহ রসুল যে 50 জনকে তীরন্দাজ হিসাবে জাবালুর রুমাতে রেখে আসছিলেন, তার মধ্যে একজন। তিনি ওইভাবে আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য যখন এখানে আসলেন, তখন মানে কাফেরদের হাত থেকে বিভিন্নভাবে তার
মানে শরীর দিয়ে তার হাত দিয়ে যুদ্ধ করে আল্লাহ রসুলকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং কষ্ট করেছেন। আরেকজনের নাম উল্লেখ করতে হয় কাতাদা ইবনে নুমান, তিনিও এরকম মানে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, একটা তীর এসে তার চোখ বের করে নিয়ে মানে পড়ে যায় তীরটা, তো উনি তো আর চোখ দিয়ে রক্ত ঝরছে, চোখ দেখা যা আর দেখতে পাচ্ছেন না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই ইনজিওর্ড অবস্থায় উনি ওই চোখ মানে চোখটাকে তুলে নিয়ে আসলেন, তীর থেকে বের করলেন, করে জিয়াদের চোখে, আবার কাতাদা ইবনে নুমানের চোখে আবার ওটা লাগাই দিলেন। উনি বললেন যে আগের যে চোখ ছিল তার চেয়ে আরও সুন্দর আমি তখন দেখতে পাচ্ছি। আব্দুর রহমান ইবনে আউফকে আমরা দেখতে পাই ওই দিন সাংঘাতিকভাবে উনি যুদ্ধ করতেছেন। মালিক বিন সিনান মানে তিনি ছিলেন আবু সাইদ খুদ্রির বাবা সিনান, ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মুখ দিয়ে যে রক্ত বেরোচ্ছে ওই মুখের ওই রক্তটাকে মুছে হাত দিয়ে না দিয়ে ও মুখ দিয়ে দিচ্ছে, মুখ দিয়ে রক্তটা এরকম নিয়ে, তারপরে আল্লাহ রসুল বলছেন যে মুখ রক্তটা ফেলাই দাও, তো বলছে আল্লাহর কসম আমি রক্ত ফেলবো না বলে তিনি ওই রক্তটা গিলে ফেললেন এবং পরে তিনি শহীদ হন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি তাকে জান্নাতে দেখতে পাচ্ছি, তিনি জান্নাতে আছেন। উম্মে আমারা একজন মানে মুসলমানদের মহিলা, তিনি যখন ইবনে কামিয়া আল্লাহ রসুলকে আঘাত করতেছেন, দুইবার আঘাত করেছে, তো উনি এগিয়ে এসে ইবনে কামিয়ার সাথে তিনি যুদ্ধ করেছেন। এই যুদ্ধে ইবনে কামিয়া তাকে এত বেশি আঘাত করে যে তিনি ইনজিউর্ড হয়ে পড়ে যান, কিন্তু বেঁচে যান কোনো রকমে, কিন্তু তার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল মারাত্মকভাবে। মুসাব ইবনে উমাইরের আমরা দৃশ্যটা আমরা দেখতে পাই, তাকেও তাকে কিন্তু মারছিল ইবনে কামিয়া, এবং তার মারার ঘটনাটা হলো যে তার দেখতে একদম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মতো ছিল, তো তাকে মেরে তখন সে ঘোষণা দিচ্ছে যে কাতালতু আল্লাহ মুহাম্মদ, আমি মুহাম্মদকে হত্যা করেছি। পরে যে যখন শুনলো যে না মুহাম্মদ জীবিত আছে, পরে এসে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারেন। তো এইভাবে ইবনে কামিয়ার হাতে মুসাব ইবনে উমাইর উনি শহীদ হন। তো এটা যখন মোটামুটিভাবে সব জায়গায় এ হয়ে গেল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখনও জীবিত আছেন, কাজে তোমরা আর বেশি দূরে যেও না, এই কথাটা আল্লাহ রসুলের জীবিত থাকার কথাটা কাব বিন মালিক উনি মোটামুটি জনসমক্ষে প্রচার করে দেন যে তোমরা শব্দ ইয়ে হও আবিশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, হ্যাঁ দা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও জীবিত আছেন, আপনারা সবাই যুদ্ধের জন্য এগিয়ে আসেন। তো আমরা দেখতে পাই যে এই সময়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে 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 পিছনের দিকে ফিরে যাচ্ছেন, যেটা আমরা আগে বলেছি যে উহুদ পাহাড়ের যে প্রান্ত মানে প্রান্ত দিক যেখানে একটা কূপ আছে, সেখানে তিনি যাওয়ার জন্য মানুষদেরকে পিছনে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। যুদ্ধ চলতেছে, তাকে বাঁচানো প্রক্রিয়া চলতেছে, এর মাঝখান দিয়ে উনি সাহাবিদের একটা অংশ নিয়ে, আগে তো কিছু সাহাবি ওখানে গেছেন, তিনি এ বাদ বাকিদেরকে নিয়ে উনি ওখানে যাচ্ছেন এবং এক প্রকারে তিনি ওখানে মানে পৌঁছে গেছেন প্রায়। এই সময় তাকে সর্বশেষ হত্যা করার জন্য প্রচেষ্টা চলতে থাকলো। ওসমান ইবনে আবদুল্লাহ ইবনুল মুগীরা মানে সে প্রথমে এগিয়ে আসে, এসে মানে তার একটা কথা ছিল এই যে মা নাজাউতু ও লা নাজাউতু ইন্নাজা মুহাম্মদ, মুহাম্মদ বেঁচে থাকলে আমার বেঁচে থাকার লাভ কী। তখন সে যখন সামনে এসে আল্লাহ রসুলকে মারার চেষ্টা করে, তখন আল হারিস ইবনে সাম্মাহ সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে যান এবং এক আঘাতে এই লোকটাকে মেরে ফেলে। আরেকজন ছিল, তার নাম ছিল আবদুল্লাহ ইবনে জাবের, সে এসে ওই একই কথা বলা শুরু করে দিল যে আল্লাহ রসুল মুহাম্মদ যদি জীবিত থাকে তাহলে আমাদের আর বেঁচে লাভ কি, তারা তাকে মানে সে হত্যা করার চেষ্টা করে আল্লাহ রসুলকে, কিন্তু আবু দুজানা যার যিনি তার তরবারি নিয়েছেন আল্লাহ রসুলের নিয়ে বলেছেন যে আমি তার হক আদায় করব, তাকে এক কোপে দুই খণ্ড করে দিয়ে তাকে হত্যা করে দেন। এরপরে আরও কয়েকজন ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে আসে, তার মধ্যে একজন হলো উবাই ইবনু খালফ। উবাই ইবনু খালফ অর্থের দিক দিয়ে, শক্তিমত্তার দিক দিয়ে এবং পদমর্যাদার দিক দিয়ে কুরাইশের একেবারে উচ্চ পদস্থ একজন ব্যক্তি ছিলেন ছিল। সে যখন মানে শুনলো যে আল্লাহ রসুল এখনও জীবিত আছেন কিন্তু ইনজিওর্ড, দেখলো যে এই তাকে মেরে ফেলার একটা ভালো সুযোগ, সে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন অলরেডি
উহুদ পাহাড়ের ওই যে অংশে তিনি স্থান নেবেন তার কিছু দূর চলে গেছেন, উবাই ইবনে খালফ ও ছুটে আসে আল্লাহ রসুলকে মারার জন্য। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেস ইবনে সাম্মা যে মানে আগে একজনকে হত্যা করেছে, আল্লাহ রসুলকে হত্যা করতে আসছিল যে, তো ওর কাছ থেকে তার তীরটা নিয়ে বলল যে তীরটা আমার কাছে দাও, আমি 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 তাকে দেখতেছি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, ওই অবস্থায় ইনজিওর্ড অবস্থায় উনি দাঁড়িয়ে গেলেন এবং এই তীরটা দিয়ে তাকে আঘাত করে উবাই ইবনে খালফ। আচ্ছা মানে এখানে দুটো রেওয়ায়ত আছে, একটা হলো তীর দিয়ে আঘাত করে, একটা হলো মানে পাথর দিয়ে আঘাত করে। যা হোক না কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আঘাত প্রাপ্ত হয়। এই আঘাতটা মানে ওর এই গলায় এখানে লৌহবর্ম যেটা ছিল গলার কাছে একটা ছিদ্র ছিল, ফাতখা বলা হয়। তো এই এই ছিদ্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই তীরটা ফেলে মানে মেরে দেয়। এটা একটা আশ্চর্য ব্যাপার। এই জন্য মানে কোরআনে মানে আল্লাহ তাআলা এটা বলেছেন সুরা আনফালের মধ্যে যে যখন তুমি নিক্ষেপ করো এই নিক্ষেপগুলো আল্লাহ তাআলাই, তুমি নিক্ষেপ করো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকেই ওইটা নিক্ষেপণ হয়, মূলত তোমার কাছ থেকে যায় না। এর অর্থ হলো নিক্ষেপ যখন আল্লাহ রসুল করেন কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নেন, তা না হলে ওই রকম জায়গায় যে একেবারে লাগা এটা আল্লাহ তাআলার রহমত ছিল, ওইটা ওখানে লাগছে কিন্তু খুব বেশি গভীর ক্ষত হয়নি, যা লাগছে তাতে খুব বেশি মারাত্মক হওয়ার কথা না। আর যারা যে রেওয়ায়ত দ্বারা বোঝা যায় যে পাথর মারছিলেন সেটাও তার গায়ে খুব বেশি লাগার মানে লাগার কথা না, তো ওইটা নিয়ে ছুটে পালাই চলে আসছে, আমি মরে গেলাম রে, আমারে মেরে ফেললো রে, আমি মরে গেছি রে, এরকম করে চিৎকার করতেছে, ছটফট করতেছে। যখন চলে আসছে মানে আবু সুফিয়ানদের কাছে তখন ওই মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর বলে আমার হাড়গুলো ভেঙে গেল রে, আমি বাঁচব না রে, এরকম করতেছে। সারাফ নামক জায়গায় এসে তখন ওখানে সে মারা যায় এবং মারা যায় এবং সেখানে ওই যে বিলাপ করতে থাকে সেটা দেখে কাফেররা তাজ্জব হয়ে যায় যে তার গায়ে তো মারার কোনো আঘাত নাই, কোনো আমার রক্তপাত কিচ্ছু হচ্ছে না। তো ওরা বলছে যে তোমরা আমি যা পাচ্ছি তা তোমরা যদি বুঝতে তাহলে তোমাদের সমস্ত লোকই মারা যেত, তার মানে তারা হাড়গুলো ক্রাশ হয়ে যায়। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে চেয়েছে, মারার চেষ্টা করেছে, তারা কিন্তু দুনিয়াতে কেউ ভালো ছিল না। তার মধ্যে একটা হলো এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীদের হাতে যারা নিহত হয় তারা সব জাহান্নামে যায়, তার মধ্যে এই 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 একজন মারাত্মক অবস্থায় সে মরে যায় ওখানে। এখন চেষ্টা করতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মারা যায়, তো সেখানে যখন দেখলো যে একা একা চেষ্টায় তেমন মারা যাচ্ছে না, তখন খালিদ বিন ওয়ালিদ এবং আবু সুফিয়ান এবং তারা দুইজনে তারা চিন্তা করলো যে এখন আমরা তাকে একদম মেরে ফেলা দরকার। তো ওরা সামনে আসলো, সামনে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ নিচ্ছে তারা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে কিনা, তিনি মরতেছেন কিনা। তো মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার নির্দেশনা দিচ্ছেন একের পর এক। তো সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে আবু সুফিয়ান এবং খালিদ এরা আল্লাহ রসুলকে মারার চেষ্টা করতেছেন, তিনি তখন এদেরকে আঘাত করার জন্য তিনি তাদেরকে তার পাশে যারা ছিল তাদেরকে নির্দেশ দিচ্ছেন। তার মধ্যে একজন ছিল সা'দ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন আজবিন হুম, তাদেরকে ভীরু করে দাও, ভীত করে দাও, আজবিন হুম, তাদেরকে ভীরু করে দাও, ফিরাইয়ে দাও এখান থেকে। সা'দ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে ওরা যে বিশাল সংখ্যা লোক আসতেছে কিভাবে আমি ওয়াহদি আমার একা করব। তখন তিনি বললেন যে হ্যাঁ তুমি পারবা, এটা করো, তিনবার তিনি বললেন। তো তখন সা'দ ইবনে আবি ওয়াক্কাস তীর একটা নিয়ে ছোড়া শুরু করতেছেন, তো একজনকে মারতেছেন, সামনে আরেকজন আসতেছে সেও মারতেছে, শেষে সা'দ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন যে এটা অবস্থা এরকম ছিল যে হাযা সাহমুন মুবারাক, মনে হলো যেন এই তীরগুলো সব বরকতময় ছিল। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এখানে মোটামুটিভাবে আশ্রয় নিলেন। আবু সুফিয়ান এবং খালেদের বাহিনী তারা ওই চিন্তাটা এখন করতেছে না যে আল্লাহ রসুলকে এখন মারবে, তো ওরা ওরা যুদ্ধের চিত্রটাকে আরও মানে মেসমার করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে, যারা মুসলমানদেরকে শেষ করে দেবা
তারপরে মুসলমানরা যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে কাজ করা, এইভাবে তারা এগিয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের যারা শহীদ হয়েছেন তাদেরকে এখন মারা গেছে যারা, তাদের উপর লাশের উপরে নর্তন কুর্দন করা, তাদের নাক কান কাটা, তাদের শরীরটাকে নিশ্চিহ্ন করে দেওয়া, এইসব কাজগুলো করে যাচ্ছে। মেয়েদের মধ্যে হিন্দা ইবনে আবি সুফিয়ান, হিন্দা বিনতে আবি সুফিয়ান, সরি, হিন্দা বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যে কাজটা করতেছে সে আরও মারাত্মক। মানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যে তার গোটা নাক এবং কান কেটে ফেললো, এবং নাক এবং কান কেটে সুতা দিয়ে বেঁধে গলায় ঝুলালো, আর তার বুকটাকে কেটে ওখান থেকে মানে কলিজা বের করে ওটা চিবালো, মুখ দিয়ে চিবালো। কিন্তু আপনারা তো বোঝেন যে কাঁচা মানে কলিজা গন্ধ তো আছে, এগুলো আর গিলতে পারেনি, পরে এটা ফেলে দেয়। এটা একটা মারাত্মক ব্যাপার আর কি, যে একজন মহিলা এত মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় যে তার বাবা তার ভাই মারার যে রিভেঞ্জটা সে নিচ্ছে, এটা একটা অদ্ভুত দৃশ্য যেটা কখনো কল্পনা করা যায় না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কেঁদেছেন, ওদিন এত কেঁদেছেন যে তার জীবনে কোনো মৃত্যুর জন্য এত তিনি আর কাঁদেননি। তো আমরা এই এই দৃশ্য সেখানে আমরা দেখতে পারি। তো এখন এই অবস্থার ভিতর দিয়ে যে মুসলমানদেরকে বাঁচানো, নবীকে বাঁচানো, তারপরে ইসলামকে বাঁচানোর প্রক্রিয়া কিন্তু তখন সাহাবাদের মধ্যেও চলতেছে, এমন নয় কিন্তু যে তারা সব যুদ্ধ শেষ হয়ে গেছে, এমন এমন কিন্তু হয়নি যে মুসলমানরা একে অপর বোধহয় সব শেষ হয়ে গেল, না, বরং কাব বিন মালিকের থেকে একটা রেওয়ায়েত আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, বিশেষ করে আবু দুজানা, তারপরে আয়েশা বিনতে আবি বকর, তারপরে ফাতেমা বিনতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে উম্মে আইমান, তারপরে উম্মে সালিত, উম্মে সুলাইম, এই ধরনের মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে মানুষেরা এইভাবে তারা সামনে এগিয়ে আসছে ইসলামকে বাঁচাতে, রসুল সাল্লাহ সাল্লামকে বাঁচাতে, এইভাবে তারা তাদেরকে আমরা দেখতে পাই। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা এবং উম্মে সুলাইম, এনারা দুইজন যে কাজটা করতেছেন, দৌড় বিভিন্ন জায়গায় যে পানি নিয়ে আসা, তারপরে যারা অসুস্থ ইনজিউর্ড হয়েছেন, জখমি হয়েছে, তাদেরকে তিনি তারা দেখাশুনো করা, এই কাজটা তিনি করতেছেন। তারপরে উম্মে আইমান বিশেষ করে তিনি মুসলমানদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ করতেছেন। একটা রেওয়ায়েত এরকম আসছে যে যখন মানুষ মদিনায় পালায় যাচ্ছে উনি সামনে এসে দিয়ে বললেন যে তোমরা কেন পালাচ্ছ, পালাচ্ছ কেন, তোমরা এগিয়ে যাও, সামনে যাও, এবং তাদের মুখের উপরে ধুলা ছিটিয়ে দিয়ে বলছেন পালানো ভীরু কাপুরুষের কাজ, যুদ্ধে যাও। উম্মে আইমান ওখান থেকে বেরিয়ে আসলেন, উনি ভয় পাচ্ছেন যে আমার নবীর কোনো সমস্যা হলো কিনা, উনি তো মা ছিলেন, তাকে লালন পালন করেছেন, উনি তরবারি নিয়ে সামনে এগিয়ে আসতেছেন। আমরা এগিয়ে আসতে যে হেব্বান নামে একজন এক ভদ্রলোক, এ হলো মুশরিকদের, তাকে হত্যা করার জন্য চেষ্টা করছে। তো সেখানে মানে যুদ্ধ হয়েছে, মানে মহিলার সাথে উম্মে আইমানের সাথে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, এক পর্যায়ে যেয়ে উম্মে আইমানকে ফেলাই দিয়েছে হেব্বান, ফেলাই দিলে তার মানে কাপড় চোপড় খুলে যায়, আর সেইটা দেখে ও হাসে হেসে ওঠে। এই অবস্থা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারলেন না, বললেন কে আসো এই হেব্বানকে, তোমরা কিছু করতে পারো কিনা। তখন সাআদ ইবনে আবু ওয়াক্কাস, ওই যে ওনার তীর নিশান ভেদি মানে তীর নিয়ে উনি দাঁড়ায় হেব্বানের গায়ে মারার পরে সে ওখানে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তার সমস্ত শরীরের কাপড় চোপড় খুলে গেল। এটা দেখে আল্লাহ রসুল ওই অবস্থায় এত জোরে হাসছেন যে তার এই মারির দাঁত পর্যন্ত দেখা গেল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে দেখো কীভাবে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। এইভাবে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো যে ইসলাম, ইসলামের নবী এর ক্ষেত্রে বাঁচায় রাখার ক্ষেত্রে এবং তাদের সাহায্য করার ক্ষেত্রে সাহাবিদের যে প্রাণান্ত চেষ্টা, সুবহান আল্লাহ আল আজিম,
আমরা উহুদে দেখি, সেটাও কিন্তু এটা দেখার বিষয়। যদিও আমরা সূরা আল ইমরান পড়লে কয়েকজন মানে কিছু কিছু সাহাবির ব্যাপারে মারাত্মক কথা পাবো, কিন্তু এদের ব্যাপারেও কিন্তু আমরা পাবো অনেক প্রশংসা, বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের প্রশংসা সাংঘাতিক। আল্লাহ তাআলা তো এরকম বলেছেন, যারা শহীদ হয়েছে ওখানে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, ওদের মৃত্যু ধারণা করো না, বরং তারা জীবিত এবং তারা কেয়ামত পর্যন্ত তারা খাদ্য পাবে, তারা ইউরজাকুন, রিজিক দেওয়া হবে। এদের সম্পর্কে আয়াতের পর আয়াত নাজেল হলো। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশংসিত কিছু মানে সাহাবাও উহুদের ময়দানে উঠে দাঁড়ালেন, যারা শৌর্য বীর্য নিয়ে ইসলামকে বাঁচায় রাখা, ইসলামের নবীকে কাছে রাখা, তাকে সাহায্য করার জন্য যে নিদর্শন আমাদের সামনে দেখে গেলেন, আমরা সেইটা নিয়েই এখন অনুপ্রাণিত। আল্লাহ রসুল আমাদের মাঝে নাই, তাতে কী হয়েছে? তার দিনকে বাঁচায় রাখা, তার দিনকে সামনে নিয়ে যাওয়া, রসুল সাল্লাহ সাল্লামের নামটাকে উচ্চকিত করা, প্রশংসিত করা, এই দায় দায়িত্ব আমাদের উপর পড়েছে। উহুদের এই জায়গায় আসে আমরা এর পরবর্তী পর্যায়ে আরও আলোচনা করব কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মারাত্মক মুহূর্ত থেকে ইসলামকে বাঁচায় নিয়ে আসলেন, সেও আরেক দারুণ ঘটনা, সেটা আমরা পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব এবং সেদিকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, দোয়া চাই এবং দোয়া করি। আপনাদের কাছে বিশেষ করে দোয়া চাই ইকরা টিভির জন্য, আল্লাহ তাআলা তাকে যারা এখানে আছেন তাদেরকে জন্য আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।